লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই প্রচুর সমাজসেবী সংগঠন। এবার এগিয়ে এলেন দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ। তারা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় প্রায় ১৪০০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। এ বিষয়ে ডিস্ট্রিক্ট ইনচার্জ পুষ্কর কাবাসী আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন, আসুন শুনি। আমরা সকলেই জানি করোনা ভাইরাসের কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজ কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ কলকাতা ক্রীড়া সংস্কৃত পরিষদ অর্থাৎ সেবা পরিষদের ব্যবস্থাপনায় বিগত এক মাস ধরে আমরা গরিব দুঃস্থ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব গরিব দুঃস্থ মানুষের কাছে সব কিছু দিয়ে দাঁড়ানোর। আজ আমরা এখানে আরো গরিব দুঃস্থ মানুষ পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেব। এই কাজটি করতে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে ইন্ডিয়ান কার্বন লিমিটেড। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলের প্রতি একান্ত অনুরোধ, আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সরকারি নির্দেশ মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন। ধন্যবাদ।